हेलो फ्रेंड्स, वेलकम बैक टू नूपुर्स कुकिंग गैलरी एंड माय लाइफस्टाइल। आशा करछि सबाई भालो आछेन, आमिओ बेश भालोई आछि। आज आमि आपनादेर संगे जे रेसिपिटा शेयर करछि सेटा होच्छे आलुर परोटा। एटा बाच्चा थेके बड़ो प्रत्येकेर काछेई खूब प्रिय, तबे दोकाने ना खेये एटा बाड़िते बानिये नि एइभाबे। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসুন দেখে নিই কিভাবে হচ্ছে আজকের এই রেসিপিটি। ফার্স্টে আমি 5-6টা বড় সাইজের আলুকে ভালো করে জলে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা জিরে কাঠখোলায় ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর আলু সিদ্ধটা হয়ে গেলে সেটা ঠান্ডা জল ঢেলে খোসা ছাড়িয়ে আলুটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে নিলাম বড় কাপে 4 কাপ মতো ময়দা, তার মধ্যে নিলাম 1 চামচ মতো চাট মশলা, আর নিলাম 4 চামচ মতো রিফাইন্ড অয়েল ময়ন দেওয়ার জন্য, আর নিলাম 7 মতো নুন। শুকনো অবস্থায় এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্পই দেবেন, একবারে বেশি জল দিলে কিন্তু ময়দা মাখাটা নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু পুর ভরতে বা বেলতে খুবই অসুবিধা হবে। তাই এমনভাবে ময়দাটা মাখতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায়, আবার শক্তও না থাকে। আমার এখানে ময়দা মাখা রেডি। এবার ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে ময়দা মাখাটা একটা ভেজা কাপড় চাপা দিয়ে সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। ময়দা মাখাটা ঢাকা দিয়ে রাখলে সেটা ড্রাই হয়ে যাবে না, তো আমি এটা পাশে সরিয়ে রেখে এবার আলু মাখাটা রেডি করছি। আলু মাখার মধ্যে যা যা মশলা দিয়ে মাখাতে হবে সেই মশলাগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম। আলু সেদ্ধটা খুব ভালোভাবে চটকে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে, তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় সেটা ফেটে যেতে পারে। তাই খুব ভালোভাবে আলু সেদ্ধটাকে চটকে নিচ্ছি। আলু সেদ্ধটা খুব ভালোভাবে চটকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কাঁচা লঙ্কা কুচি, কোরানো আদা, বেশ খানিকটা ধনে পাতা কুচি, ধনে পাতাটা খুবই ঝিরি ঝিরি করে কাটতে হবে, আর দিয়ে দিলাম 7 মতো নুন, বেশ খানিকটা ভাজা মশলা, খানিকটা চাট মশলা, জিরে পাউডার, আর দিয়ে দিলাম চিল্লি ফ্লেক্স। আপনার কাছে যদি চিল্লি ফ্লেক্স না থাকে আপনি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো জোয়ান, আর দিয়ে দিলাম 2-3 চামচ মতো আমচুর পাউডার। আপনার কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আলুটা এই মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে আলু মাখাটাকে মাখাতে হবে যাতে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার ময়দা মাখা থেকে একটু মোটা মোটা সাইজে লেচি বানিয়ে নেব। মোটা সাইজে লেচি বানালে বেশ মোটা করে পুরটাও ভরা যাবে। এবার দেখুন, এক একটা লেচি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গর্ত করে নেব ঠিক বাটির মতো, তার মধ্যে বেশ অনেকটা এই আলু মাখার পুরটা ভরব, বেশ যতটা ভরা সম্ভব
এবার হাত দিয়ে চেপে চেপে দুপাশে ময়দাটা এইভাবে আটকে দেব। খুব ভালোভাবে আটকে দেব যাতে কোথাও ফাঁকা না থাকে। এবার গোল করে চ্যাপটা করে যেরকম আমরা পরোটা ভাজি বা রুটি ভাজি সেরকমভাবে রেডি করে পাশে রাখবো। এইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে আমি আগে আলু মাখার পুর ভরে নিচ্ছি। বেশ মোটা করে আলুর পুর দিয়ে ফুলকো ফুলকো আলুর পরোটা আমার তো ভীষণ প্রিয়। আমার মতো আর কে কে আপনারা এরকম ফুলকো ফুলকো আলুর পরোটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার এখানে সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এটা যাতে ড্রাই হয়ে না যায় বা একটা আরেকটার সঙ্গে লেগে না যায় তাই খানিকটা ওপর থেকে রিফাইন্ড অয়েল মাখিয়ে আমি রেখে দিচ্ছি। আর একটা একটা করে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটা বেলার সময় অবশ্যই খানিকটা ময়দা বা আটা নিয়ে নেবেন, তেল দিয়ে কিন্তু একেবারেই এটা বেলতে যাবেন না। আটা বা ময়দা দিয়ে বেলবেন শুকনো, তাহলে এতটুকু পুরো বেরোবে না আর পরোটাগুলো খেতেও খুবই ক্রিস্পি হবে। এইভাবে আমার মতো একবার আলুর পরোটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। সমস্ত পরোটাগুলোই ফার্স্টে আমি বেলে নিচ্ছি। আটা দিয়ে বেলার ফলে এগুলো একটা আরেকটার সঙ্গে লেগেও যাবে না আর পুর একেবারেই ভেতর থেকে বেরোবে না। এত মোটা করে পুর দেওয়া দেখুন, তবুও একটুও পুর বেরোচ্ছে না। আচ্ছা, সমস্ত পরোটাগুলো আমি আগে বেলে নিচ্ছি। এবার গ্যাস অন করে আমি বসালাম ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরোটা। একটা একটা করে পরোটা এখানে সেঁকতে হবে এপিট ওপিট উল্টে। আমরা যেভাবে রুটি সেঁকি একসঙ্গে তিন চারটে করে দিয়ে সেরকম কিন্তু এই পরোটা সেঁকা যাবে না, তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটা একটা করে পরোটা এপিট ওপিট উল্টে আগে সেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি। ঘিটাকে আমি ব্রাশ করে নেব, তাতে আমার অতিরিক্ত ঘি দেওয়ার দরকার পড়বে না। এপিট ওপিট দুপাশেই আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনি যদি ঘি খেতে না চান তাহলে সেক্ষেত্রে এখানে বাটার ইউজ করতে পারেন বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, সেটা যার যার নিজের ইচ্ছে মতো। আমি যেহেতু ঘিটা খুবই পছন্দ করি তাই আমি এখানে ঘি ব্যবহার করছি। দেখুন, এপিট ওপিট ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, কিন্তু সেটা সামান্যই, অতিরিক্ত ঘি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঘি, বাটার বা রিফাইন্ড অয়েল আপনি যাই ব্যবহার করুন না কেন, এখানে এক চামচ মতোই যথেষ্ট। দুপাশটা লাল করে ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলোই আমি ভাজবো। ফার্স্টে এপিট ওপিট সেঁকে নেব, সেঁকা হয়ে গেলে ঘি ব্রাশ করে নেব দুপিঠেই, দিয়ে লাল করে ভেজে সেটা প্লেটের মধ্যে তুলে নেব। ঘিয়ের জায়গায় আপনি যদি এখানে বাটার ব্রাশ করেন তাহলেও অসাধারণ খেতে লাগবে, রিফাইন্ড অয়েল দিলেও বেশ ভালো লাগবে। এটা যার যার নিজের চয়েস, কে কিভাবে খেতে চান। ঘি বাটারটা অনেকেই আজকাল খেতে চান না,
সেটা খাওয়া বেশি ভালোও নয়। সমস্ত পরোটাগুলো একইভাবে ভাজা হয়ে গেলে সেগুলো আমি হট পটের মধ্যে ঢুকিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে সেটা ঠান্ডা হয়ে না যায়। এবার আমি তো বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম আর ছোলার ডাল, আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস বানিয়ে এবার গরম গরম পরোটা সার্ভ করে দেবেন। দেখুন কতটা অসাধারণভাবে ফুলছে পরোটাগুলো, আর একটুও ফেটে যায়নি, একটুও পুর বেরিয়ে যায়নি। আপনি এই আলুর পরোটা এমনি এমনিও খেতে পারবেন কোনো তরকারি ছাড়াও, এতটাই টেস্টি লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।